অবধি ছিলেন মাদ্রাসার শফিক মঞ্জিলের দ্বিতীয় তলার কোনো নাম্বার নাম কিছু নেই, শুধু একটা নাম্বার আছে 332 নাম্বার রুম, এই রুমে তিনি থাকতেন। আজকে সকাল 8:30 নাগাদ তিনি অসুস্থ বোধ করেন। সকাল 10টার দিকে ওনাকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম নগরীর বেসরকারি হসপিটাল সিএসসিআরে, সেখানে 11টা নাগাদ উনি পৌঁছেন। তিনি জেনারেল ওয়ার্ডে ছিলেন, পরবর্তীতে সেখানে অবস্থা অবনতি হলে ওনাকে নিয়ে যাওয়া হয় আইসিইউতে। আইসিইউতে 12:40 দিকে তিনি মৃত্যুবরণ করেন। এই সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এমনিতে মাদ্রাসা বন্ধ, আবাসে শিক্ষার্থীরা আসে, তবে এই সংবাদ শোনার পরে অনেকেই দূর দূরান্ত থেকে এখানে আসে। প্রথমে মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে এখান থেকে একটা সিদ্ধান্ত জানানো হয়, সন্ধ্যা 7:30 নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তবে পারিবারিক যারা সদস্যরা আছেন তাদের সাথে কথা বলে এতটুকু নিশ্চিত হওয়া গেছে 7:30 নামাজে জানাজা হচ্ছে না। নামাজে জানাজার সময় কিছুটা পেছানো হতে পারে, কারণ আজকে মহরম অনেকে রোজা রেখেছেন এবং অনেকে দূর দূরান্ত থেকে আসবেন। সার্বিক বিষয় বিবেচনা করে ওনারা আবারও সিদ্ধান্তে বসেছেন এবং জানাজার নামাজের সময় পেছানো হবে এমনটা আমরা জানতে পেরেছি। এই বিষয়টুকু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। ইতিমধ্যে নিয়ে আসা হচ্ছে আল্লামা জুনায়েদ বাবুনগরীর মরদেহ। এখানে সবাই, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, আসলে সবাই এখানে লাইনে দাঁড়িয়ে আছেন। যারা দেখতে আসবেন তাদের জন্য হুজুরের মরদেহ রাখা হবে শিক্ষা ভবনের পাশে, যে ভবন আছে সেখানে নিচে, যাতে নির্বিঘ্নে কোনো ঝামেলা ছাড়া সবাই দেখতে পারে সে ব্যবস্থাটুকু করে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন হুজুরকে নিয়ে আসা হচ্ছে। একটু আগে হুজুরকে গোসল দেওয়া হয়েছে যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। অনেকে কান্নাকাটি করছেন, শোকাহত হয়েছেন, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে। আপনারা দেখতে পাচ্ছেন হুজুরকে নিয়ে আসা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন হাটহাজারি মাদ্রাসার দায়িত্বশীলরাও এখানে আছেন, মুফতি জসিম তিনিও একটু আগে গেলেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হুজুরকে নিয়ে আসা হচ্ছে। হুজুরকে শেষবারের মতো দেখার জন্য অনেকে এখানে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন হুজুরকে নিয়ে আসা হচ্ছে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন হুজুরকে গোসল দেওয়া হয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে হুজুরকে নিয়ে আসা হচ্ছে, যাতে সবাই দেখতে পারেন হুজুরকে গোসল দেওয়া হয়েছে, এখন নিয়ে আসা হচ্ছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন হুজুরকে গোসল দেওয়ার পরে নিয়ে আসা হচ্ছে, এখানে রাখা হবে শিক্ষা ভবনের পাশে একটি ভবনের নিচে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন একটু নিয়ে আসা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেমনটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন হুজুরের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। এখানে হুজুরের মরদেহ রাখা হবে, আপনাদেরকে ঠিক সেই স্থানেই আপনাদেরকে নিয়ে এসেছি এই স্পটে, যাতে সবাই দেখতে পারেন সেই ব্যবস্থাটুকু এখানেই রাখা হবে হুজুরকে। আচ্ছা, থ্যাংক ইউ, একটু কষ্ট দিচ্ছি আপনাদেরকে। সজীব, চেষ্টা করবো, আপনারা হয়তো কিছুটা দেখতে পাচ্ছেন। আমরা চেহারাটা দেখানোর জন্য চেষ্টা করছি। অনেকে চেহারা না দেখানোর কথা বলছেন হুজুরের, আমরা অনেকে কান্নাকাটি করছেন, অনেকে কান্নাকাটি করছেন। দর্শক এখানে রাখা হয়েছে, অনেকে অনুরোধ করছেন ছবি ক্যামেরা না দেখানোর জন্য। ছবি দেখান যাবে না? হ্যাঁ, আচ্ছা, অনেকে অনুরোধ করছেন ছবি না দেখানোর জন্য, সেটা বলছেন, অনেকে বলছেন ছবি না দেখানোর জন্য। জানা যাওয়ার সময়টুকু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। জানা যাওয়ার সময় 7:30 বলা হয়েছিল, তবে সেই সময় পরিবর্তন করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। আমরা আপনাদেরকে যেমনটা দেখাচ্ছি, দেখুন হাজার হাজার শিক্ষার্থী, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী এখানে এসেছেন আল্লামা জুনায়েদ বাবুনগরীকে শেষবারের মতো দেখানোর জন্য। এখানেই রাখা হয়েছে ওনাকে। দর্শক অনেকে ছবি দেখতে চেয়েছেন, আবার কেউ কেউ বলছেন ছবি দেখানো যাবে না, যার কারণে আমরা বিষয়ে এখনও সিদ্ধান্ত নিচ্ছি না। নো সাহেবের আম্মা জান নন, যিনি হুজুরের ছোটো বোন, হুজুরের বোনও তো মারা গেছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ আনোয়ার সাহেবের খালা অর্থাৎ হুজুরের অপর একজন বোন মারা গেছেন, সে কথাটা বলেছেন হুজুরের মৃত্যু সংবাদ শুনে।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাটহাজারী মাদ্রাসায় হাজার হাজার মানুষ এখানে এসে ভিড় করছে। সন্ধ্যা 7:30টার পরে যে কোনো এক সময় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে, সেই বিষয়টুকু আমাদেরকে জানাবেন, জানানো হবে পারিবারিক সিদ্ধান্ত অনুসারে। আমরা চেষ্টা করবো সেই সিদ্ধান্তটুকু আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। এটা হাটহাজারী মাদ্রাসা শফিক মঞ্জিল, আর পাশে রয়েছে সুউচ্চ জামে মসজিদ, হাটহাজারী মাদ্রাসা জামে মসজিদ। এই শফিক মঞ্জিলের 332 নম্বর রুমে আল্লামা জুনায়েদ বাবুনগরী তিনি থাকতেন এবং আমৃত্যু তিনি সেখানে ছিলেন। আজকে সেই 332 নম্বর রুমে তিনি অসুস্থ হয়ে পড়েন। ওনাকে সকাল 10টার দিকে হাটহাজারী মাদ্রাসা থেকে ওনাকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম নগরীর সিএসসিআর একটি বেসরকারি হসপিটাল। সেখানে প্রথমে জেনারেল কেবিনে, পরবর্তীতে অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। সেখানে আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যু হয়। এই 332 নম্বর রুমে হুজুর থাকতেন। এখানে কোনো নেম প্লেট আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। এই রুমে তিনি থাকতেন। দর্শকের 332 নম্বর রুমে আল্লামা জুনায়েদ বাবুনগরী থাকতেন। এই জুনায়েদ ভাই আসুন আসুন এখানে। অসংখ্য শুভাকাঙ্ক্ষীরা এখানে দূর দূরান্ত থেকে এসেছেন হুজুরকে একবার দেখার জন্য। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন হাটহাজারী মাদ্রাসা এলাকায় মাদ্রাসা প্রাঙ্গণে এখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। দূর দূরান্ত থেকে অনেকে এখানে আসছেন আল্লামা জুনায়েদ বাবুনগরীকে শেষবারের মতো দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকে এসে সুদীর্ঘ লাইন। শিক্ষা ভবনের পাশে যে একটি ভবন রয়েছে, সেই ভবনের নিচতলায় রাখা হয়েছে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে। দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, এখানে যে 332 নম্বর একটি রুম কামরা আছে, সেই কামরায় আল্লামা জুনায়েদ বাবুনগরী থাকতেন। এখানে আজকে সকালেও তিনি ছিলেন এবং এখানে সকাল 10টা নাগাদ তিনি 7:30 থেকে তিনি অসুস্থ বোধ করেন। সকাল 10টার দিকে তাকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল সিএসসিআরে। সেখানে প্রথমে জেনারেল কেবিনে রাখা হয়। অবস্থার অবনতি হলে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে যাওয়া হয় আইসিইউতে। সেই আইসিইউতে 12:40 নাগাদ আল্লামা জুনায়েদ বাবুনগরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই সংবাদ ছড়িয়ে পড়লে দূর দূরান্ত থেকে, আশপাশ থেকে অনেক মানুষ হাটহাজারী মাদ্রাসায় আসেন। নারাজ তিনি চাচ্ছেন কোনোভাবেই এখানেই যেন দাপন করা হয়। সেই বিষয়ে আমি আসলে জুনায়েদ বাবুনগরীর জামাতা তার সাথে আমি কথা বলেছি। তারা বলছেন যে তারা আসলে এই হাটহাজারীতে একটা কমিটমেন্ট দিয়ে এসেছেন যে তাদের সেখানেই আসলে দাপন করা হবে, সেখানেই জানাজা হবে একটাই, রাত 11টায়। ইতিমধ্যে মহিবুল্লাহ বাবুনগরীর যিনি বড় ছেলে আছেন আই বাবুনগরী, যিনি নাইবে মোহতামিম, তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন আসলে হাটহাজারীতে লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে, তার সেখানে অনেক যারা রয়েছেন ছাত্ররা রয়েছেন সেখানে তারা অপেক্ষা করছেন। সেখানে কমিটমেন্টও দিয়েছেন তারা সবাই আসলে একসাথে বসেই সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রাত 11টায় হাটহাজারীতেই আসলে তাকে দাপন করা হবে, জানাজা শেষে দাপন করা হবে। সুতরাং যে মহিবুল্লাহ বাবুনগরী তিনি চাচ্ছেন যে এখানে যেন আসলে এই দাপন করা হয়, অর্থাৎ জুনায়েদ বাবুনগরীর শেষ ইচ্ছা অনুযায়ী তার বাবা মায়ের পাশে কবর দেওয়া হয়। সেই সিদ্ধান্তটিকে আসলে ফিরিয়ে নিয়ে আসার জন্য বর্তমানে এখানে উপজেলা চেয়ারম্যান এইচ এম মাহবুব তৈয়ব, ফটিকছড়ি ইএনও মহোদয় তিনি এসেছেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, এবং একই সাথে যারা এখানে আসলে ওই মুরব্বীরা রয়েছেন তারা সহ মহিবুল্লাহ বাবুনগরীর সাথে বসছেন এখন অলরেডি তার বাসায়, তাকে বোঝাচ্ছেন যাতে করে এই জুনায়েদ বাবুনগরীর যে একটা নির্দিষ্ট সময় রয়েছে 11টা রাত 11টায়, সেই 11টায় হাটহাজারীতে যেন জানাজাটা হয় এবং সেখানেই দাফন করা হয়। কারণ যেহেতু তারা একটা এই হাটহাজারীতে বসে একটা সিদ্ধান্ত দিয়েছেন সেখানে জানাজা হবে, সেটি অলরেডি ইতিমধ্যে মিডিয়াতে ঘোষণা চলে আসছে রাত 11টায় জানাজা হবে, সেখানে আসলে অনেকজন অপেক্ষা করছেন সেই কথাটাই বলেছিলেন। প্রিয় দর্শক আসলে এখানে স্থানীয়রা এখানে এসেছেন এই নিজ গ্রামে স্থানীয় বাসিন্দারা, তার ছাত্ররা বিভিন্নভাবে এখানে যখন লাশটি নিয়ে আসা হয় তখনই আসলে সবাই এখানে তাকে দেখার জন্য, এক নজর দেখার জন্য ভিড় করছেন। বর্তমানে লাশটি রয়েছে তার ঘরেই। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, বর্তমানে লাশ ঘরের ভেতরে রয়েছে। মহিলারা আসলে সেখানে দেখছেন, তার স্বজনরা যারা রয়েছেন বিশেষ করে স্ত্রী মেয়েরা সেখানে আসলে রয়েছেন। প্রিয় দর্শক আপনারা অনেকটা ধরে নিতে পারেন রাত 11টায় হাটহাজারীতে আসলে এই তার জানাজা হবে এবং দাফনও সেখানে হবে, সেটা অনেকটা এক প্রকার নিশ্চিত। আমি বাবুনগরীর সাথে কথা বলেছি, তিনি চেষ্টা করছেন তার বাবাকে বোঝানোর জন্য, যেহেতু একটা কমিটমেন্ট দিয়ে আসা হয়েছে সেখানে, সেই হিসাবে আসলে সেটি হবে বলে অনেকটা নিশ্চিত বলা যায়। তারা চেষ্টা করছেন এই মহিবুল্লাহ বাবুনগরীকে বিষয়টা অবহিত করার জন্য। প্রিয় দর্শক আরও একটি বিষয় হচ্ছে যে এখানে কিন্তু অলরেডি ইতিপূর্বে বাবুনগরে যে মসজিদ আছে মসজিদের পাশেই কিন্তু তার জন্য খবরও খনন করা হয়েছে, অর্থাৎ এখানেও অনেকটা প্রস্তুতি নেওয়া হয়েছে তাকে দাফন করার জন্য। অপরদিকে হাটহাজারীতে কিন্তু অলরেডি খবরও সেখানেও অনেকটা খনন করা হয়েছে।